মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা টোটোতে বসে রয়েছি কোথায় একটা যাচ্ছি আমরা যাচ্ছি বাজারে আমরা বলতে আমি আর মা যাচ্ছি বাজারে আর তো আমাদের এখানে যে সামনের বাজার যেখানে আমাদের সব কিছুই তো সামনে বলাটা ভুল হবে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরত্বে কিন্তু আমাদের এই বাজার তো ওখানে যেতে গেলে সাইকেল বাইক বা এরকম টোটো বা ভ্যান যা কিছু করে যেতে হবে তো আমরা যেহেতু দুজনে যাচ্ছি তো আরও বাড়িতে নেই তো কালে বেরিয়ে গেছে ওর জন্য আমরা দুজনে টোটো করে চলে যাচ্ছি আর সকাল সকাল কিছু শেয়ার করতে পারিনি খুব তাড়াহুড়ো করে রেডি হতে হয়েছে কারণ সকাল তো সবারই খুব ব্যস্ততা থাকে ওই জন্য কিছু শেয়ার করতে পারিনি ভাবলাম চলো এই টোটোতে বসে বসে তোমাদের সাথে ব্লগটা আজকে স্টার্ট করা যাক তো দেখো যাচ্ছি এখন আর ওখানে গিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না তো এই যে দেখো আমি আবার বাড়ি ফিরে আসছি সেই সময় আবার রাস্তাটা একটু দেখিয়ে দিলাম চারিধারে এখানে মাঠ দুই দিকে দেখো ওই যে দূরত্বে দেখা যাচ্ছে রাস্তা রাস্তার ওদিকটা মার তারপরে কিছু বাড়ি রয়েছে এই দিকটা দেখো পুরো চারিদিক সবুজ এখনও ধান বোধ এই তোলা হয়েছে এখনও লাগানো হয়নি আবার আমি জানি না ঠিক এই সম্পর্কে এই দেখো জল দিয়ে রেখেছে এবার বোধহয় লাগাবে তো যাই হোক চলো বাড়ি ফিরে যাই বাড়ি ফিরে তো স্নান করে কিছু মানে স্নান করার আগে কিছু কাজ রয়েছে ওগুলো করতে হবে তারপরে স্নান করে খেতে হবে তারপরে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো অনেক কিছু আজকে প্ল্যানিং ছিল শেয়ার করার মতো কিন্তু শেষ পর্যন্ত বোধ কিছুই হলো না তার কারণ আমি বাড়ি ফিরে শুধুমাত্র স্নান করেছি তারপরেই দেখো এটা তোমাদের যখন দেখাচ্ছি প্রায় ঘটনাটা ঘটে যাওয়ার এক থেকে দেড় ঘন্টা পর মানে তখন আমি ভেবেছিলাম সত্যি আমি চোখটা বোধহয় আমার নেই মানে কি বলো আমি চোখের কখনো দেখতেই পাব না এতটাই যন্ত্রণাদায়ক এবং এতটাই আমি কষ্ট পেয়েছিলাম তোমরা হয়তো বুঝতে পারছো না তবে আমার চোখ দুটো চোখই আর নাক পুরো লাল টকটকে হয়ে গেছিলো মানে কি পরিমাণ কষ্ট আমি মানে বলে বোঝাতে পারবো না আমি তোমাদের সত্যি আমি ভাবিনি যে আমার মানে চোখটা আমি আবার ফিরে পাবো সত্যি বলছি একেবারেই যাই হোক কাল পূর্ণিমা রয়েছে ভাবলাম তোমাদের চান্সটা একটু দেখিয়ে দিই আমি বাইরে বেরিয়ে দেখলাম খুব ভালো লাগছে তো ভাবলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই হ্যালো এব্রিয়ান কেমন আছো তোমরা সবাই আজকে সবাই খুব ভালো আছো আমি তোমরা তো দেখেইছো আমার চোখে কৃষকটা পড়ে গেছিলো কামড়ে দিয়েছিল যার ফলে একেবারে আমার নাজিয়াল অবস্থা হয়ে গেছে তো এখনও তার রেস্টটা এখনও পুরোপুরি জানি মোটামুটি একটু ঠিকঠাক আছি আমি এখন আর এখন তোমাদের সাথে গুড ইভিনিং বলবে না গুড নাইট বলবো বুঝতে পারছি না কারণ এখন কটা বাজে জানো বলছি দাঁড়া এখন নটা পঁয়তাল্লিশ বাজে তো আলি চোখে কিছু একটা পোকা বা কিছু একটা আমি ঠিক বুঝতে পারিনি কি ওটা ওই জামাকাপড় স্নান করে জামা কাপড়টা মিলতে গেছিলাম রেখে দিয়েছি মানে ওইভাবে দিয়েছি আর ওখান থেকে উপর থেকে কিছু একটা পড়ে গেছিল চোখে তো মানে কী বলবো সেই কষ্ট আমি বর্ণনা করতে পারবো না পুরো মাথা আমার পুরো পাগল একেবারে কান্না কাটিয়ে আমার শুরু হয়ে গেছিলো প্রচণ্ড প্রচণ্ড যন্ত্রণাদায়ক হোক প্রচণ্ড কষ্ট পেয়েছি ওই কিছুক্ষণ মানে মারাত্মক অবস্থা হয়ে গেছিলো আমার তো যাই হোক সেই কষ্টের কথা বাদ দিই হ্যাঁ কষ্ট দুঃখ যন্ত্রণার কথা না বলাটাই বোধহয় ভালো তো যাই হোক এতটা কষ্ট পেয়েছি তাই রাত্রে আজকে আমার পছন্দের ডিনার হয়েছে তো কী ডিনার হয়েছে সেটা তো তোমাদের নিশ্চয়ই দেখাবো বে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগে ভালো লাগবে আর আমারও তোমাদের সাথে একটু আলাপচারিত হয়ে যাবে তাই না তো চলো কী আমার পছন্দের আজকে ডিনার হয়েছে সেটা দেখে নেওয়া যাক চলো খো আমার বড়ই পছন্দের খাবার হলো লুচি আর এদিকে রয়েছে মাংস মুরগি মাংস আমার ভীষণ পছন্দের লুচি আর মাংস তো চলো আজকে ডিনারটা কমপ্লিট করে নেওয়া যাক কারণ আমি তো সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে খেয়ে নিই রাতের খাবারটা কিন্তু এখন প্রায় দশটা বাজতে যায় এখনও খাওয়া হয়নি তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার তোমাদের সাথে

এখন জল খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বো কারণ সারাদিন অনেক ধকল গেছে বিশেষ করে চোখ নিয়ে তো মারাত্মক নাজিয়াল হতে হলো আমাকে তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেকটা ফুলে রয়েছে তখন তো পুরো লাল হয়ে নাক চোখ দুটোই পুরো লাল হয়ে এখানটা পুরো এরকমভাবে ফুলে গেছিলো তো ঘুমানোর পর দেখলাম মোটামুটি অনেকটা কমেছে তবে এখন একটা কেমন কেমন একটা চোখটা হয়ে আছে আর যা কষ্ট পেয়েছি পুরো শরীরটাই আমার একটু খারাপ খারাপ লাগছে মানে প্রচন্ড প্রচণ্ড যন্ত্রণা দেয় পোকা বাবা জানি না আমি কি পোকা বুঝতে পারিনি চোখে দেখতেও পাইনি দুম দুম করে কামড়িয়ে দিল আমার চোখে তো যাই হোক আজকে তো যতটা কষ্ট পেয়েছি তার থেকেও পছন্দের হয়েছে লুচি আর মাংস আমার খুবই পছন্দের জিনিস তো যাই হোক তো চলো জলটা খেয়ে নিই আগে তো চলো এবার ঘুমিয়ে যাব তো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো দেখো দেখা হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক আছে টাটা গুড নাইট